আজকে যে রেসিপিটি করে দেখাবো ডিম বেগুন এটি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি সরিষার তেল 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ রসুন বাটা 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ জিরা গুঁড়া 1 চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদমতো টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ মতো সিদ্ধ বেগুন 2 কাপ সিদ্ধ ডিম 2টি দেখে নিলেন কি কি উপকরণ লাগছে চলুন রেসিপিটি তৈরি করি প্রাণ সরিষার তেল নিচ্ছে আমি এখানে 2 টেবিল চামচ এখানে আমি আধা কেজি বেগুন সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি দুইটা ডিম সিদ্ধ করে সেটাকে ভেঙে নিয়েছি তেলটা একটু ভালো করে গরম করে নেছি গরম হয়ে গিয়েছে আমার কাঁচা মরিচ কুচি দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ জিরার গুঁড়া 1 চা চামচ জিরাটা বেটে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ লবণ এর সাথে দিচ্ছি প্রাণ টমেটো সস 2 টেবিল চামচ চিনি দিচ্ছি পরিমাণ মতো এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বেগুনটা এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিমটা ইচ্ছে করলে এর সাথে আপনারা টমেটো কুচি দিতে পারেন ধনে পাতা কুচি দিতে পারেন অনেক মজা লাগে খেতে নামানোর আগে আরেকটু প্রাণ সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল আমার রান্না চুলাটা বন্ধ করে দিলাম পরিবেশনের জন্য সাজিয়ে দেব উপর থেকে একটু প্রাণ টমেটো সস ছড়িয়ে দিবেন হয়ে গেল আমার ডিম বেগুন প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন ফ্রাই প্যানে সরিষার তেল দিন তেল গরম হয়ে এলে কাঁচা মরিচ কুচি রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়া মরিচ গুঁড়া লবণ টমেটো সস চিনি সিদ্ধ বেগুন ও সিদ্ধ ডিম দিয়ে রান্না করুন রান্না হয়ে গেলে সরিষার তেল দিয়ে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন ডিম বেগুন দেখে নিলেন কিভাবে রেসিপিটি তৈরি করলাম বাসাতে অবশ্যই তৈরি করবেন